এতিয়ালৈকে ৰাজ্যত 5 লাখ টকা কেৱল মাস্কৰ কাৰণে ফাইন কৰিছে বুলি জানিব দিয়ে ধুবুৰীৰ আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰয়। ধুবুৰীত চেকপোষ্টত আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰ নিজে উপস্থিত থাকি বাইক, মেজিক, আল্ট্ৰাবাছ আৰু ট্ৰাক বাহনবোৰক তালাচী কৰি মাস্ক নিপিন্ধা মানুহৰ পৰা 1000 টকাকৈ ফাইন লয়। মিশ্ৰই কয় যে দুৰ্ভাগ্যৰ কথা যে যিবিলাক শিক্ষিত মানুহ আছে তেওঁলোকে ঘৰে ঘৰে সকলোৱে সাৱধান হ'ব লাগিব আৰু নিজে সতৰ্ক হ'ব লাগিব, তেতিয়াহে আমি কৰোণাৰ লগত যুদ্ধ কৰিব পাৰিম। আৰু কয় যে দুদিনত 1 লাখ টকাৰ ওপৰত মাস্কৰ ফাইন ৰিচিপ্ট কাটিছে। ধুবুৰীত সজাগতাৰ অভাৱ হৈছে বুলিও কয়। পুলিচৰ ফালৰ পৰা ধুবুৰী চহৰখন চেনিটাইজ কৰা হ'ব বুলিও আৰক্ষী অধীক্ষকে আমাৰ সাংবাদিকৰ আগত কয়। অলমোষ্ট 5 লাখ টাকা ফাইন করা হয়েছে এই লাস্ট আড়াই মাস। অলমোস্ট 5 লাখ টাকা ফাইন করা হয়েছে খালি মাস্কের কারণে। এটা আমার মানে দুর্ভাগ্য হয় কি এটা রাজ্যের মাজার বহুত বেশি করে ইয়াত আমার ধুবুরী জেলাতে একটু প্রকোপ হয়ে আছে, বাড়ি আছে, আমি এটু গম পাই আছো। মানুষ সচেতন করার চেষ্টা করে আছো আমি সবসময়। কিন্তু সেইটো সোসাইটি দিয়ে আমার সোসাইটি লিডারশিপ লব লাগে। আমার যে সোসাইটির আমার যেটা এডুকেশনের ক্লাসত আছে মানে টিচার্স আছে বা ঘরত ঘরত যেটা আমার মহিলা আছে পুরুষ আছে ঘরত লোরা ছোয়ালী নিজ নিজ কব লাগে না সেটা আমার কারণে পেন্দিব লাগে, আমার সমাজের কারণে পেন্দিব লাগে। সেই বস্তুটা যেটা আমার ক্লিয়ার হয়ে যাব সবার মাথা বিলিভ মি করোনাক আমি আরামসে আমি লড়াই করব। যোগালি আর আজি স্যার কিমান টাকা ফাইন হয়েছে? অলমোস্ট 1 লাখের বেশি হয়েছে যোগালি। স্যার এটা দেখা যাচ্ছে যে দিনক দিনে মানে করোনার ভয়াবহতা আরো বৃদ্ধি পাই আছে। ধুবুরী জেলা যেহেতু এতিয়ালৈকে আপনি অহার পিছত আপনি যথেষ্ট ধুবুরীর উপর বিভিন্ন যাতে ধুবুরীবাসী রাইজে মানে আরও যাতে এই করোনাটো যাতে বিয়পাই না যায় তার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ লব আর ধুবুরীবাসী রাইজে কি আহ্বান জানাব? আমি দেখো পদক্ষেপ যেটা লেয়ার লওয়ার আছে দুটা লই আসো। একটা মানুষ যিমান সেন্সিটাইজ করব পারো যিমান এইটো শিক্ষিত করব পারো এইটো এই ভাব এই যে বিমারি ডেঞ্জারাস কিমান আছে আর এইটোর কারণে আমার কি প্রোটেকশন লাগে এইটো একফালে করে আসো। সেকেন্ড ফলত আমি একদম স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করে আসো আর এই জায়গা জায়গা করব খালি শহর করব না হব গাঁও গাঁও গই করব লাগে। তো সেই কারণে আমি নিজের থানা আর সিআইসি সবাক আহ্বান জানাইছো ডাইরেকশনস পাস করে আসো নিজে ঘুরি ঘুরি পার্সোনালিও মনিটর করে আসো আমি এতে কি কত পয়সা হওয়া না সেটা হয়। আর যেহেতু আমি ধুবুরীবাসী বা এই জেলার বাসীকে আমি আহ্বান জানাব কি এইটু আমার কন্ট্রিবিউশন কি আছে আমি আমি ধুবুরী ফালে পড়া ইমান করোনা পেশেন্ট কেউ অ্যাড করে আসো আমার স্টেটের এইটু আমার ফেলিয়ার হয় আমার ধুবুরীবাসীর ফেলিয়ার হয়। গভর্নমেন্ট নিজের কাম বহুত ক্লিয়ার ইমান ধুনিয়া ভাবত করে আছে আমার অনার্বল আপনি চাও হোম মিনিষ্টার চাও অনার্বল আমার চিফ মিনিষ্টার চাও আমি সরি হেলথ মিনিষ্টার চাও স্যারকে কিমান মেহনত করে আছে সেটা যদি আমি চাই লওয়ার পিছত যদি আমি নিজে ফালে এইটো আমি ইনিশিয়েটিভ লই না করো তেতিয়া মানে আরো মানে কোনে হেল্প করব পারে। তো সেখানে আই বিলিভ আমার ইয়ার জনতাক নিজে উঠি আহিব লাগে আর নিজে লিড লই আমি এই করোনা দিয়ে ফাইট করব। একচুয়ালি সজাগতার কি অভাব হয়েছে হয়েছে নিশ্চয় হয়েছে সজাগত সজাগতা যেটা গভর্নমেন্ট ফালে পড়া হয়ে আসব লাগিছিল সেটা হওয়া নাই নেই এইটো কবলো ঠিক নাই এটু হয়ে আছে বাট হয়তো আরো বেশি দেখো ইম্প্রুভমেন্টের সব জায়গায় চাই বিভাগীয় কর্তৃপক্ষ অকমান হলেও অবলে অবহেলা আছে এইটো কবলো এলে তো প্রত্যেক মানুষের অবহেলা আছে। হ্যাঁ কিন্তু কাম করার তো কোনো কেতিয়া কোনো মানুষ পারফেক্ট না হব কাম করার সবসময় স্কোপ থাকে কিন্তু সেটা আমি কম আমার যে সোসাইটি তো লকডাউন খুলিছে লকডাউন খুলিছে তো এইটো আমার সোসাইটির লিডও লব লাগে কি আমি কেনেকা আমার সোসাইটিক আরো সেন্সিটাইজ করি যেতিয়া ই আমার যেটো এইটো পেন্ডেমিক তো সোসাইটির এইটো গভর্নমেন্টের না এইটো বুঝিব লাগে স্যার। ধুবুরী আরক্ষীর ফলের পর কিনা স্যানিটাইজ করা হবো নাকি ধুবুরী শহর বিভিন্ন ডেফিনেটলি আমি স্যানিটাইজ মানে স্যানিটাইজ যেটু করার কথা আছে ধুবুরী আমি পুলিশের ফালে পড়া করোনা লই ডেফিনেটলি আমার ফায়ার সার্ভিস এটু লাগি আছে কন্টিনিউয়াসলি এটু করে আছে আর বাকি যেটু স্যানিটাইজ করবে লাগে অলপ অলপ মানে যেটু বোঝার এইটু বস্তুটো স্যানিটাইজ করব লাগে ভালকে কই আছো নাথিং রং ইন দ্যাট সেন্সিটাইজ করি রাধা স্যানিটাইজ হওয়া তো ঠিক না হবো আর তো স্যানিটাইজার কাম তো আমার ফায়ার ব্রিগেড সার্ভিস করি আছে আর যেহেতু সেন্সিটাইজেশনের কাম আছে তো আমি আর ডেফিনি সিভিল স্পেশাল হেলথ ডিপার্টমেন্ট সব মিলি লই করে আসো আমার ইনস্টিটিউশনাল তরিকা তো করে আসো আমি ইন্ডিভিজুয়ালি সেই যেমন পারি আসো। ধুবুরীর সৈয়দুর রহমানের রিপোর্ট অসম টুডে।